আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে একটা অনলাইন ইনকাম ওয়েবসাইট নিয়ে। এখানে আমরা দেখব কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন, এ টু জেড বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো বরাবরের মতো একই কথা, যা করি তা হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করব। আপনি অবশ্যই মোবাইল ফোন দিয়ে করলে ক্রোমটা ইউজ করবেন, কারণ ক্রোমটা যেহেতু গুগলের নিজস্ব ব্রাউজার, সো আপনি সার্ভিস একটু ভালোই পাবেন, এটা হচ্ছে বিশ্বস্ত। বলে রাখা ভালো, মোবাইল ফোন দিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ডেস্কটপ মোড করে কাজ করতে হবে, কারণ ডেস্কটপ মোড ছাড়া আপনি কাজ করতে গেলে কাজটা সহজভাবে করতে পারবেন না। চলে আছি মূল ওয়েব ব্রাউজারে। এখানে গিয়ে আমি সার্চ করব সরাসরি gain.gg লিখে। আমি gain.gg লিখে সার্চ করলাম, ডিরেক্টলি কিন্তু একটা সাইট ওপেন হয়ে গেছে। এখানে আপনি অ্যাকাউন্ট খোলার জন্য অনেকগুলো মাধ্যম পাবেন, তার মাধ্যমে সবচেয়ে বেস্ট হবে আপনি গুগল দিয়ে অ্যাকাউন্ট করলে। যেমন উপরে দেখুন লেখা রয়েছে সাইন ইন উইথ গুগল, আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা তার পাশে রয়েছে সাইন ইন থ্রু স্টিম, এখানে ক্লিক করেও সাইন ইন করতে পারেন। তবে রিকমেন্ডেড করবো যে আপনি গুগল দিয়েই সাইন আপ করার চেষ্টা করবেন। আমি এখানে ক্লিক করছি সাইন ইন উইথ গুগল, এরপর আমাকে ক্লিক করতে হবে আই অ্যাগ্রি টু দি gain.gg টার্মস অ্যান্ড সার্ভিস, আই অ্যাগ্রি টু দি gain.gg প্রাইভেসি পলিসি। এরপরে ক্লিক করে দেবো সাইন ইন উইথ গুগল। আপনি যে জিমেলতে লগ ইন করবেন আপনাকে অবশ্যই সেই জিমেলে এখানে ক্লিক করে সেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে হবে। আমার অ্যাকাউন্টে সাইন আপ করা হয়ে গেছে, এখন আমি অ্যাকাউন্টে চলে আসি। দেখেন আমার প্রোফাইলের নাম সহ চলে আসে ওপরে, অ্যাকাউন্ট তো করা হলো তাই না। এখন আমরা প্রথমে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে উইথড্র। উইথড্রটা হচ্ছে পরে দেখি, আমরা কাজ দেখবো, ঠিক আছে। কাজগুলো আপনি কীভাবে করবেন, কীভাবে আর্ন করবেন, এই জন্যে আপনাকে সহজভাবে ক্লিক করতে হবে ডান পাশে। আচ্ছা আমি একটু প্রোফাইলটা ঘেঁটে দেখবো প্রথমে আপনার সামনে। প্রোফাইলটা দেখলে সবচেয়ে বেশি ভালো হয়, প্রোফাইলের নাম বা আর্নিং কত কী করেছেন সব তথ্যগুলো এখানে চলে আসবে। আপনার গেইন আইডি নাম্বার এখানে দেওয়া আছে, ব্যালেন্স দেওয়া আছে, ভেরিফাইড কিনা এটা ভেরিফাইড করা নাই। আমার নাম এখানে দেওয়া আছে, আপনি নাম চাইলে চেঞ্জ করতে পারবেন খুব সহজে। অ্যাক্টিভিটি পাবলিক নাকি প্রাইভেট সব আপনি চেঞ্জ করতে পারবেন এ টু জেড। এরপরে দেওয়া আছে রেফারেল লিঙ্ক, আপনি এখানে রেফারেল লিঙ্কে যে রেফারেল লিঙ্কটা দিয়ে আপনি কিন্তু যে কাউকে ইনভাইট করে ওখান থেকে আর্ন করতে পারবেন। আমি কিন্তু চাইলে আপনাদেরকে বলতাম যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আমার রেফারেল হতো তাই না। সো চাচ্ছি না, আপনি আপনার অ্যাকাউন্ট করবেন, বাট চাইলে কাউকে রেফার করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ইনকামটা থাকবে। এখানে কাজ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে আর্ন বাটনে, সব খুব সহজ হবে। আর্ন বাটনে ক্লিক করে কাজ শুরু করতে পারবেন। যেখানে ক্লিক করছি আমি আর্ন বাটনটিতে, ক্লিক করার সাথে সাথে চলে আসছে চুজ ফ্রম ওয়ান অফ আওয়ার ওয়ার্ল্ড অফ আর ওয়ার্ল্ড প্রোভাইডার বিলো টু স্টার্ট আর্নিং কয়েন্স। কয়েন আর্ন করার জন্য আপনি এখান থেকে যে কোনো অফারে ক্লিক করে আপনি আর্ন করা শুরু করতে পারেন। এখান থেকে দেখি আমি কোনটা সবচেয়ে ভালো হয়, আর্ড অ্যাড জাম রয়েছে, গেইন ডট জিজি রয়েছে, আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন, বা সার্ভে রয়েছে, সার্ভে ক্লিক করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। কমপ্লিট সার্ভে টু আর্ন কয়েন, ইউ উইল বি রিওয়ার্ড ফর ইচ সার্ভে কমপ্লিটেড, মানে যে কোনো সার্ভে কমপ্লিট করলে আপনি আর্ন করতে পারবেন। তবে একটা কথা তার এখানে বলে রয়েছে, ইউ উইল বি রিকোয়ার্ড টু আর্ন অ্যাট লিস্ট 3000 কয়েন বিফোর ইউ ক্যান গেইন অ্যাক্সেস সার্ভেস। কিছু কিছু সার্ভে রয়েছে যেগুলো ক্লিক করতে হলে আপনাকে 3000 ওপর কয়েন আর্ন করতে হবে, যেমন যেগুলো ব্লার করা আছে এগুলোতে আপনি ক্লিক করতে পারবেন না। ব্লারগুলোতে আপনি যখন 3000 কয়েন আর্ন করবেন তখন আপনি সেগুলোতে ক্লিক করে আর্ন করতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা বেছে নিচ্ছি, আমি এখান থেকে বেছে নেব অ্যাড গেট মিডিয়া। অ্যাড গেট রিওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি, একটু ওয়েট করবো। বয়েজ গাইজ কোপোরাইট অ্যাড গেট আমাকে অবশ্যই ক্লিক করতে হবে। সিলেক্টেড দি ডিভাইস ইউ ওয়ান্ট অ্যালাউ টু অ্যাক্সেস অ্যাডিশনাল অফার দ্যাট ইউ উইল আর্ন কয়েন্স, অবশ্যই এটা আমি করে রাখবো অ্যান্ড্রয়েড। এরপরে সেভ ডিভাইস, এখানে বলতেছে যে মেরজ ডিফেন্স অ্যাডভেঞ্চার ইজ ইজি টু আর্ন, হার্ড টু মাস্টার টাওয়ার ডিফেন্স গেম। এখানে আপনি ক্লিক করতে পারেন অ্যান্ড্রয়েডের মাধ্যম দিয়ে, ল্যাঙ্গুয়েজটা আছে ইংলিশ করা আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনি পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত কয়েন। তো এখান থেকে আমি প্রথমেরটা বেছে নিচ্ছি, সবচেয়ে বেশি ভালো হয় মনে হয় প্রথমেরটাই, মানে এখানে কিন্তু কয়েনের রেটটা দেওয়া আছে যে এখানে 18 কয়েন দেওয়াই আছে, আপনি যে কোনো একটা বেছে নেবেন। তো এখান থেকে আমি এটা নিচ্ছি, এটা ওকে। গেট 100% অন দি কুইজ, 18 কয়েন পাবেন, আর 18 কয়েন ক্লিক করে দিলাম। এখানে আমাকে লেখা দেখাচ্ছে কন্টিনিউ টু ইওর কুইজ স্টার্ট কুইজ। আমি স্ক্রল করতে থাকবো নিচে দিকে, একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখেন এখানে লেখা হচ্ছে স্টার্ট কুইজ, এখানে ক্লিক করে দিবেন। এখন লোডিং অবস্থাতে রয়েছে, একটু ওয়েট করবো লোডিং হওয়া পর্যন্ত। ওকে, আমাকে অন্য একটা পেজ নিয়ে চলে আসছে। এখানে বলতে আছে আই অ্যাগ্রি অন দ্য কনসেন্ট টু অল অফ দ্য অ্যাবভ, এগিয়ে যান।
চলে আসছে বা সার্ভে বা কুইজ, যে আপনি এখানে প্রশ্ন আর উত্তর দিবেন, আপনার বয়স কত, আপনি 18+ রাখলেই হবে, আপনি রিয়েল না দিবে না দেওয়ার অনুরোধ করছি, রিয়েল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট যে কোনো একটা দিয়ে রাখবেন। বয়স যেন 18-এর বেশি হয় তাহলে হবে, মানুষ করে রাখলাম। তাহলে 19 বছর বয়স হলে আপনার জন্মসাল হতে হবে 3 সাল, সম্ভবত 3 না 5, 5 হলে আপনার বয়স 19 হচ্ছে নাকি, সরি 5 না 3 সাল হবে ওইটা। সরি ইউ ডিড নট কোয়ালিফাইড ফর সার্ভে। দেখেন বয়সটা কম দেওয়াতে অবস্থাটা কি ব্যাক করতে বলতেছে, মানে 19 না, এটা আরও বেশি করে রাখতে, 25 দিয়ে রাখবেন। তবে একটা চলে গেছে, সমস্যা নেই, ব্যাপার না, আরেকটা চলে যাবে। আমরা জাস্ট আমাদের কাজ হচ্ছে এগুলোতে অ্যাডগুলো দেখা বা সার্ভেগুলো পূরণ করে দেওয়া। এগুলোকে বলা হচ্ছে সার্ভে দেখা কাজ, কারণ সার্ভের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়, প্লাস আপনি আর্ন করতে পারবেন অনেক সহজভাবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এটা একটি জরিপ নিতে এত কয়েন পাবেন নাকি এত কয়েন, দেখি এটা চলে যাই। ওকে ক্লিক করে দিচ্ছি এটাতে। এরপর নেক্সট পেজ, এখানে বলতেছে ইউ আর জাস্ট 3 স্টেপ অ্যাওয়ার ফ্রম রিওয়ার্ডস, প্রশ্ন তো দিতে হবে, কমপ্লিট সার্ভে করতে হবে, রিসিভ রিওয়ার্ড। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে। এরপর হচ্ছে আপনার জেন্ডার, আপনি ছেলে নাকি মেয়ে, অবশ্যই করে রাখবেন ছেলে, আর মেয়ে হলে মেয়ে দিয়ে রাখবেন, সমস্যা নেই। আপনার বয়স অবশ্যই বলেছি 19, মানে 19 করলে তখন ধরা খেলাম একবার, এবার করে দেবো 25 একদম। ওকে, অনুগ্রহ করে আপনার সংসারকে সর্বোত্তমভাবে বর্ণনা করে এমন বিকল্পগুলো, আপনাকে অবশ্যই সার্ভেগুলো কমপ্লিট করতে হবে, তুমি এগুলো করে নিচ্ছি একটু। আমাকে বলা হচ্ছে স্বাগতম এই জরিপে অংশ নেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই জরিপটি রিসার্চের মাধ্যমে সময় লাগা উচিত, আপনার উত্তরগুলো গোপন রাখা হবে। ওকে, জাস্ট এগুলো আমি পূরণ করে দিচ্ছি, মানে আপনাকে প্রশ্ন করবে, আপনি শুধু সত্য সত্য কথা বলে উত্তর দিবেন, বাস তাহলে শেষ, আমার জরিপ কমপ্লিট হয়ে গেছে। একটা এখন জাস্ট আরেকটা দেখবো, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখনও যুক্ত হয় না, একটু দেখবো কতক্ষণ পর যুক্ত হচ্ছে এগুলো। অনেকে কিন্তু আমাদের অনেক আগে থেকে, মানে আপনি আমি আমাদের আগে থেকে অনেকে কিন্তু অনেক আগে থেকে এখানে কাজ করে থাকে, মানে আমাদের পূর্বের অনেকে প্লেয়ার রয়েছেন যারা এখানে কাজ করেন বা খেলে খেলে এখান থেকে আর্ন করেন। সো এখান থেকে আর্ন করার ব্যাপারটা হচ্ছে বিশ্বস্ত, বহুত আগের সাইডে এগুলো সার্ভে করে, অনেকে আপনি শুনে থাকবেন যে সার্ভে করে নাকি আর্ন করা যায়, এগুলো হচ্ছে সেগুলো যেগুলো আপনি সার্ভে করে আর্ন করতে পারবেন অনেক সহজেই, একটু সময় দিতে হবে অবশ্যই। তো আমি যাবতীয় সার্ভেগুলো পূরণ করবেন নিচ্ছি, কারণ সার্ভে দেখাতে গেলে অনেক দেরি হবে, ব্যাপারগুলো খুবই সহজ যেহেতু এখানে বাংলাতে প্রশ্ন করা হচ্ছে, এবং আপনি অনেক সহজে সার্ভেগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। জাস্ট নাম, তথ্য, এলাকা, বাসা, কে থাকে, কয়জন থাকে, বাট অবশ্যই চেষ্টা করবেন নিজস্ব নিজের জেলার নাম না দিতে, ঠিক আছে? নিজের জেলার নাম দিলে কোনো ক্ষতি হবে না, বাট না দেওয়াটাই উচিত হবে। ওকে, তো আমি সার্ভেগুলো কমপ্লিট করে নিচ্ছি, আমার সার্ভে কমপ্লিট, আমার অ্যাকাউন্টে এখন জমা হচ্ছে 480 কয়েন, এখানে জমা হয়ে গেছে। আর দেখি এবার উইথড্রোতে গিয়ে উইথড্রো বাটনে ক্লিক করে দেবো এখান থেকে। উইথড্রো 480 কয়েন অবশ্য জমা হয়ে আছে, এটা আমরা তুলতে পারবো, বাট দেখি কত কয়েন হলে তুলতে পারছি এখান থেকে। ড্যাশ রয়েছে, পেপ্যাল, বিট কয়েনে কিন্তু টাকা নিতে পারবেন, আর আমরা জানি যে পেয়ার অ্যাকাউন্ট, যাদের পেয়ার অ্যাকাউন্ট তারা কিন্তু বিট কয়েনে টাকা এখান থেকে খুব সহজে ট্রান্সফার করে নিতে পারছেন। সো অবশ্যই আপনারা বিট কয়েনে টাকাটা নিয়ে নেবেন। কয়েকটি কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু আপনি 24 ঘন্টা কাজ করতে পারবেন, যত খুশি তত। সো ইনকামের ব্যাপারটা নিয়ে এখানে কোনো সমস্যা নেই, যে আপনি কতক্ষণ কাজ করছেন বা কতটুকু করতে পারছেন এগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। কারণ আমি যদি গুগলে গিয়ে সার্চ করি গেইন জিজি পেইমেন্ট POFF প্রুফ, সম্ভবত এটা বানানটা হবে, আমি ইমেজ বাটনে ক্লিক করে দিব, তাহলে বুঝতে পারছি আসলে পেমেন্ট তারা করে কি না, মানে পেমেন্ট নিয়ে আপনার কোনো সন্দেহ থাকলে আপনি এটা নিয়ে ভয় পাওয়ার আপনার কিছু নেই, কারণ এখানে তারা পেমেন্ট করে থাকে, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। ইউ জাস্ট রিসিভ বেজে টাকা, পেমেন্টের কয়েন বেজে টাকা নিয়েছেন একজন, যে এখানে সে পেমেন্টটা দেখাচ্ছেন, উনি $2.65 পেয়েছেন, আর এটা LTCতে উনি নিয়েছিলেন। সো এটা ছিল আজকের ভিডিও, বাট দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো কোনো বিষয় নিয়ে। আপনি অবশ্যই যে বিষয়ে ভিডিও চান কমেন্ট করে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ ভিডিও দেখার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।